এই যে সূর্যের তাপ অনেকে দাঁড়ায় আছেন, এই যে সূর্য প্রতিদিন উঠে কোন দিকে? সবাই বলেন কোন দিকে? অস্ত যায় কোন দিকে? এটা সূর্যের প্রতি হুকুম কার? আল্লাহ সূর্যকে হুকুম দিয়েছেন প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উদিত হয়ে সে যেন পশ্চিম আকাশে ডুবে যায়। সূর্য দুনিয়া সূর্য বানানোর পর থেকে, সৃষ্টির পর থেকে আজ অবধি সূর্য এই হুকুমটা মেনে চলছে কার? সূর্যের জন্য কি এই ক্ষমতা আছে যে আগামীকাল থেকে সূর্য উত্তর দিকে উঠে দক্ষিণ দিকে ডুবে যাবে? এটা কি সূর্য পারবে? পারবে না। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ এক কথায় মানুষ বাদে, মানুষ ছাড়া দুনিয়ার সকল সৃষ্টি আল্লাহর গোলামি করতে, আল্লাহর আইন মানতে বাধ্য, আল্লাহর আইন মানতে বাধ্য। কিন্তু আমরা কি আল্লাহর আইন মানতে বাধ্য? না, আমরা আল্লাহর আইন মানতে বাধ্য নই। আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। তবে আমাদেরকে আল্লাহ এমন একটা জিনিস দিয়েছেন যেটা আর কাউকে দেন নাই, বলেন তো সেটা কি? না, বিবেক। বিবেক, আচ্ছা বলেন তো আমাদেরকে যে বিবেক দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, এই বিবেক কি আর কোনো সৃষ্টিকে দেওয়া হয়েছে? গরু ছাগলের যদি ব্রেইন থাকতো, গরু ছাগলের যদি বিবেক থাকতো, তাহলে যে মালিক গরু পালে, মাঝে মাঝে তো দেখা যায় গরু তার মালিকের খেতে গিয়াও খাওয়া দাওয়া আরম্ভ করে, কারণ এই গরু সে তো গরু, সে তো পশু, তার মধ্যে বিবেক নাই। তবে আমরা মানুষের জাত হলেও আমাদের মধ্যে পশুত্বের ভাব চলে আসে, মাঝে মাঝে আমরাও পশুর মতো আচরণ করে অমানুষের মতো সমাজে আমরা বিচরণ করে বেড়াই। সম্মানিত ভাইয়েরা, আচ্ছা যে সকল ভাইজানেরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু আগেই বলেছি আপনারা খুব ভদ্র মানুষ, চলে আসেন, ওই যে ভেতরে জায়গা আছে আরাম করে বসে শুনতে পারবেন। ভাইয়েরা ব্যবস্থা করে দিয়েছেন, আজকে অনেক সুন্দর কথা হবে ইনশাআল্লাহ, চলে আসেন আপনারা। তাহলে আমি বলছিলাম, শুনেন, আমার দিকে তাকান আপনারা, আমাদেরকে আল্লাহ এমন একটা জিনিস দিয়েছেন যেটা অন্য কাউকে দেন। কি দিয়েছেন আল্লাহ? আল্লাহ বিবেক দিয়েছেন। বিবেক দিয়ে বলেছেন, তুমি তোমার বিবেক দিয়ে এবার সত্য আর মিথ্যা চিনে নাও, ন্যায় আর অন্যায় চিনে নাও। সত্য মিথ্যা চিনার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম হলো কোরআন, আবার এই কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল-আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলছেন, বরকতময় সুমহান সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন আপনাকে সত্যের পথ চিনতে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামীর জন্য বানিয়েছেন, গোলামীর জন্য বানানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, আর আমরা যেন সত্য মিথ্যা যাচাই করতে পারি এই জন্য আল্লাহ কিতাব দিয়েছেন। এই কিতাবের মধ্যে দুইটা পথ দেখানো হয়েছে, দল হলো মাত্র দুইটা। আল্লাহ বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলছেন, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। কোন পথে চললে আপনি জান্নাতে যাবেন আর কোন পথে চললে আপনি জাহান্নামে যাবেন, বলেন তো? সেই ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা কোন কোরআনের ভেতরে আছে না নাই? আপনি কোরআন জানবেন, কোরআন বুঝবেন, এরপরে আপনি জাহান্নামের পথ পরিত্যাগ করে জান্নাতের পথ আপনি গ্রহণ করে জান্নাতের পথে পরিচালিত হবেন। এই জন্য আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, বিবেককে কাজে লাগাবেন। আল্লাহ আমাদেরকে বানালেন তার গোলামির জন্য, কিন্তু আল্লাহর গোলামি থেকে আমাদেরকে দূরে সরাবার জন্য একজন সার্বক্ষণিকভাবে প্রাণপণ চেষ্টা করে, বলেন তো তার নাম কি?
শয়তান এই শয়তান মানুষের ব্যাপারে একটা ওয়াদা করেছিল আল্লাহও মানুষের ব্যাপারে ওয়াদা করেছেন শয়তানও মানুষের ব্যাপারে ওয়াদা করেছে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ মানুষকে যে বিবেক দিয়েছেন এই বিবেক খাটাইয়া মানুষ যদি আল্লাহ তাআলার দেখানো সত্য সঠিক পথকে গ্রহণ করে মানুষ যদি জীবন পরিচালনা করে আল্লাহর ওয়াদা হলো ওই বান্দাদেরকে জান্নাত যিনি দিবেন তিনি কি এখন প্রশ্ন হতে পারে হুজুর তাহলে মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা কি মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা হলো রব্বুল আলামিন দুনিয়ার প্রথম মানুষ যাকে বানিয়েছেন বলেন তো দেখি প্রথম মানুষের নাম কি আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে ফেরেশতাদেরকে ডেকে এনে বলেছিলেন সব ফেরেশতারা আমার আদমকে সাজদা দাও একজন ছাড়া সবাই সাজদা দিয়েছিল যে সাজদা দেয় নাই বলেন তো তার নাম কি আল্লাহ বললেন কি রে ইবলিস তুই কেন সাজদা দিলি না সে তখন বলেছিল ও আল্লাহ আমাকে তুমি আগুন থেকে বানিয়েছো আর আদমকে তুমি মাটি থেকে বানিয়েছো আনা খায়রুম মিন আমি তার চাইতে শ্রেষ্ঠ সুতরাং আমি কেন তাকে সাজদা দেব আল্লাহর আদেশ অমান্য করে অহংকারী আচরণ প্রদর্শন করার কারণে রব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে বের হওয়ার সময় ইবলিস তখন আল্লাহর কাছে একটা আবেদন করেছিল সে তখন বলেছিল আল্লাহ সূরা আরাফের মধ্যে সেটা তুলে দিয়েছেন সে তখন বলেছিল রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন সে বলেছিল ও আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ কোনো অসুবিধা নাই কিন্তু দয়া করে তুমি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত বাড়ায়া দাও আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন যা তোকে কিয়ামত পর্যন্ত আমি হায়াত বাড়ায় দিলাম ইবলিস এবার এই সুযোগ পেয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করে বসল সে তখন বলল ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সে তখন বলেছিল ও আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো এই আদম এবং তার সন্তানদেরকে তোমার পথে চলতে বাধা দেওয়া এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ আর তোমার বানানো বান্দাগুলোকে আমি কেমনে ধোকা দিব সে তখন বলেছিল ولا تجد أكثرهم شاكرين সে তখন বলেছিল আমি তোমার বানানো এই মানুষদেরকে সামন দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে আমি এদেরকে প্রতারণার জাল বিস্তার করে ধোঁকা দিয়ে দিয়ে আমি জাহান্নামে নিয়ে যাব শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছিল আমাকে আপনাকে আল্লাহর গোলামির পথ থেকে সে দূরে সরায় নিবে শয়তান তার ওয়াদা বাস্তবায়নের জন্য চব্বিশটা ঘন্টা কাজ করে ফজরের আজান যখন হয় আজান আমাদের কানে যায় শয়তান তখন বলে ওইদিকে মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাসসালা নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আর একটু অ্যাড করে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন সাহেব বলেন তুমি যে ঘুমিয়ে আছো তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম শয়তান তখন তার ওয়াদা বাস্তবায়নের জন্য আপনাকে এসে ধোঁকা দেয় শোন নামাজের চাইতে ঘুম উত্তম তুই ঘুমায়া থাক আজকে ফজরের সময় যারা ঘুমায়া ছিলেন যারা নামাজে আসলেন না বলেন তো খুশি হইছে কে যদি আপনারা নামাজে যাইতেন খুশি হইতেন কে এবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন দিনের শুরুটা হয়েছে আল্লাহর গোলামি দিয়ে না শয়তানের গোলামি দিয়ে শয়তানের গুলামি দিয়ে দিন শুরু করলেন আবার অনেকে আছে এশার নামাজ না পড়ে ঘুমায়া যায় এশার নামাজ যে পড়লেন না খুশি হইল কে যদি এশার নামাজটা আদায় করতেন খুশি হইত কে তাহলে ঘুমানোর আগেও কার গুলামি করে ঘুমালো হ্যাঁ ঘুম থেকে ওইটা কার গুলামি করলো চেহারা সুরতে তারে মানুষ মনে হলেও আসলে এ হলো শয়তানের একটা খাস মুড়ি এজন্য আমার জাতীয় কবি বড় চমৎকার করে বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর
তখন জাগনি যখন যোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান কি সুন্দর বাস্তবিক কথা তার কবিতায় লিখেছেন ছ ফজর তখনও জাগনি যখন যোহর আপনারা যে ফজরের নামাজ কাজা কইরা ঘুমাইয়া যান সবাই বলেন তো জোহরের নামাজের আগে জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা নামাজটা ছাড়লেন দেখেন সমস্ত ইবাদত ফরজ হয়েছে দুনিয়ায় রোজা হজ যাকাত হালাল হারামের সকল বিধান আল্লাহ জিব্রিল পাঠায়া দুনিয়াতে বিধানগুলো দিয়েছেন কিন্তু একমাত্র ইবাদত নামাজ এটা দুনিয়ায় দেওয়া হয় নাই নবীজিকে মেরাজের রাতে সাত আসমান ভেদ কইরা সিদ্রাতুল মুনতাহা পারে দিয়া আল্লাহ তার কাছে ডেকে নিয়ে আমাদের জন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ গিফট করেছেন সুবহানাল্লাহ তাহলে নামাজ ফরজ হয়েছে কোথায় উপরে আর সবকিছু ফরজ হয়েছে নিচে এই জন্য নামাজকে বলা হয় ইসলামের ইবাদতের মাথা আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হলো ইবাদতের মাথা এই যে আপনারা আপনাদের এলাকায় আজকে আমাকে দাওয়াত দিলেন আমি যদি না এসে ধরেন এটা উদাহরণ দেওয়ার জন্য বলা আর কি এই যে আমার মাথাটা আছে না গলা এখানে গলাটা কাইটা পা থেকে বুক পর্যন্ত অংশ আইন না কেউ যদি কয় এটা এম হাসিবুর রহমান সবাই বিশ্বাস করবে না বলবে না এটা উনি হতে পারে অন্য কেউ হতে পারে কারণ মানুষের পরিচয় পাওয়া যায় তার কি দিয়ে এই মাথা দিয়ে মাথা ছাড়া যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা নামাজ এটা বাদ দিয়া হাজিসা ভজ করেছেন জাকাতও দেন রোজাও রাখেন আল্লাহর কসম ইসলামের মূল ইবাদত ইসলামের ইবাদতের মাথা নামাজ পাঁচ ওয়াক্ত ছাইরা দিয়া নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে পারবেন না পারবেন না পারবেন না সব কিছুর উপরে হলো নামাজ নামাজ নাই নবীজি বলেছেন এর মধ্যে ইমানই নাই আপনি বলেন না ইমান আছে আর নবীজি বলেন ইমান কার কথা অ্যাকসেপ্ট হবে নবীজি বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তার কুসলা আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এই কথাটা বুঝলে নামাজের জন্য আর কোনো ওয়াজ লাগি হ্যাঁ কত বড় কথা নবীজি বললেন মান তারাকা সালাতান ফালা দিন আলাহু ওয়াসসালাতু ইমাদুদ্দিন এই হাদিসটা তো শ্রেষ্ঠ এত কথা বলা লাগে না যে বুঝার সে এক কথাই বুঝে যায় যে বুঝে না তারে হাজার কথা বললেও বুঝে না নবীজি বলেছেন মান তারাকা সালাতান ফালা দিন আলাহু যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দিনদারিটাকেই ছেড়ে দিল ওয়াসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দিনের খুঁটি এই যে বিশাল সুন্দর একটা শামিয়ানা আপনাদের এই শামিয়ানাগুলো দাঁড় করাইতে দেখেন তো অনেক খুঁটির দরকার হয়েছে না এখন যদি খুঁটিগুলাকে নিচের দিকে দা দিয়া কাইটা ফেলা হয় এই শামিয়ানা টিকবে থাপাস করে পড়ে যাবে নামাজকে বলা হয়েছে ইসলামের মূল খুঁটি তো মূল খুঁটি কেউ যদি কেটে ফেলে মানে নামাজ ছাইড়া দেয় বলেন ইসলামের এমারত আর টিকে থাকবে তার ইমান টিকে থাকবে এজন্য আমরা সবাই ইমানদার হয়ে বাঁচতে চাই ইমানদার হয়ে মরতে চাই কি চাই না আজান হলে নামাজে না গিয়া দৌড়াদৌড়ি করবেন না নামাজে যাবেন সাল্লাত কায়েম করো ও সাল্লাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম বলেন রব্বি আল আলা রব্বি আল আজিম মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়
আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তবেই তো মুমিন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন রব্বি আল আলা রব্বি আল আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম আল্লাহু আকবার ভাই যে দুর্বল ঈমান আপনাকে ঘর থেকে বের করে নামাজই আনতে পারে না এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতের দরজার কাছেও পৌঁছাইতে পারবে না আপনার ঈমান যদি আপনাকে মসজিদের দরজার কাছে নিতে পারে মসজিদের ভেতরে ঢুকাইতে পারে তো সেই ঈমান আপনাকে জান্নাতেও ঢুকাইতে পারবে আমরা সবাই জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাই কি চাই না নামাজ এজন্য সবার আগে কি আমরা আবার মূল কথায় ফিরে যাই যেখানে ছিলাম আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে আমার গোলামি করতে বাধ্য করি নাই আর আল্লাহর গোলামি থেকে এমনিতেই ফিরায় রাখার জন্য কাজ করে কি শয়তান আমরা ব্যবসা করি শয়তান এসে ধোঁকা দেয় তুই ওজনে কম দিস খাদ্যে ভেজাল দিস আমাদের হাতে টাকা থাকে আল্লাহ বলেন টাকাগুলো দিনের পথে খরচ করো এই যে ব্লাড ব্যাংকের ভাইরা এরা গরিব দুস্থদেরকে সহযোগিতা করে তারা পজিটিভ কাজ করছে আর শয়তান এসে বলে তোমার হাতে টাকা আছে এটা সুদে খাটাও তাহলে তুমি লাভ বেশি পাবা আর সুদকে হারাম করেছেন কি যারা সুদখোর এরা দুনিয়াতে কত নিকৃষ্ট মানুষ জানেন নবীজি বলেছেন সুদের 70টারও বেশি গুনাহ আছে এর সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা তাহলে যে ব্যক্তি সুদ খায় সুদের সাক্ষ্য দেয় সুদ নেয় আপনারা বলেন তো মার সাথে জিনা করবে যে আপনারা কি তাকে সভ্য মানুষ বলবেন না দুনিয়ার সবচেয়ে অসভ্য বলবেন সুতরাং আমরা বলতে পারি সুদখোর যারা দুনিয়ার সবচেয়ে অসভ্য নিকৃষ্ট মানুষ হলো তারা এরা মানুষের কাতারেও পড়ে না সুদ হলো সমাজের জন্য অভিশাপ সুদের সাথে জড়িত হয়ে কত মানুষের ঘর বাড়ি মানুষ হারিয়ে ফেলেছে এই সুদি কারবারে সম্পৃক্ত হয়ে মানুষ কখনো উন্নতি অগ্রগতির পথ দেখতে পারে নাই আল্লাহ আমাদের অর্থ ব্যবস্থাকে সচল করার জন্য চাঙ্গা করার জন্য দিয়েছেন জাকাত ব্যবস্থা আর শয়তান দিয়েছে সুদের ব্যবস্থা আমরা সুদ থেকে ফিরে এসে জাকাতের পথে যদি হাঁটতে পারি জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা মজবুত ভাবে গড়ে তুলতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বরকত আর রহমতের বারিধারা যিনি নাজিল করবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ আমাদেরকে তার গোলামির জন্য সৃষ্টি করলেন আল্লাহর গোলামি আমরা করব এটা হলো আল্লাহর হক আমাদের কাছে আল্লাহর পাওনা আমরা আল্লাহর কি করব গোলামি করব এটা আমাদের দায়িত্ব আল্লাহর গোলামি করা কিন্তু আপনি যদি আল্লাহর গোলামি না করেন নামাজ যদি আদায় না করেন আল্লাহর হুকুম আহকাম যদি মেনে না চলেন তাহলে আপনি হাক্কুল্লাহ আল্লাহর হক নষ্ট করে ফেললেন হক হলো দুই প্রকার একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে ফেলে আর যদি বান্দা তার ভুলগুলো বুঝতে পেরে গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে বান্দা যদি একটাবার তওবার দরজায় কোরআনেরে অনুশোচনার চোখের পানি ফেলতে পারে বান্দার সব গুনাহ মাফ করে দিবেন কে কি আর গুনাহ করেছেন আপনি আপনার গোনা যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান আপনার গোনা যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া হলো আসমানের সমপরিমাণ আপনার গোনা যদি হয় বিশাল ওই আকাশের সমান আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান আপনি যদি আল্লাহর হুকুম আহকাম অমান্য করে তওবা করে আল্লাহর কাছে দোয়া করে ফেলেন আপনাকে যিনি মাফ করে দিবেন তিনি কে তবে অবশ্যই সেই তওবা হতে হবে দুটা সময়ের আগে কারণ দুইটা সময় এসে গেলে আর তওবা কবুল হয় না আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তো কয়টা সময় এসে গেলে তওবা কবুল হয় না এক নাম্বার হচ্ছে নবীজি বলেছেন নবীজি বলেছেন মৃত্যুর যে গড়গড়ানি আছে মৃত্যুর যন্ত্রণা এই যন্ত্রণা আরম্ভ হয়ে গেলে মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে গেলে তখন যদি কেউ তওবা করে তখন আর তওবা কবুল হবে
যেমন ফেরাউন মরার সময় তওবা করেছিল কিন্তু তার তওবা আল্লাহ কবুল করেন ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে মারা যাচ্ছিল তখন সে বলেছিল আল্লাহ আমি ঈমান এনেছি বনু ইসরাইল যাদের উপরে ঈমান এনেছে আল্লাহ বললেন আল আন ওয়া কদ আসাইত কবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন আল্লাহ বললেন ফেরাউন এখন কি তোর সময় হয়েছে নাকি সারা জীবন তুই খোদাদ্রোহী কাজ করেছিস এখন মরার আলামত প্রকাশ পেয়েছে এখন তুই মারা যাবি এখন তুই তওবা করলেও তোর তওবা আমি কবুল করব না তাহলে বোঝা গেল মরার আলামত প্রকাশ পেয়ে গেলে তওবা করলে তওবা কবুল হবে দুই নাম্বার হলো পশ্চিম দিগন্তে যেদিন সূর্য উঠবে এখন সূর্য পূর্ব দিকে উঠে কিন্তু কিয়ামতের দিন সূর্য উঠবে কোন দিকে পশ্চিম দিকে অর্থাৎ কিয়ামতের ঘটনা যখন শুরু হয়ে যাবে তখন আর তওবা করলে তওবা কবুল হবে না এখন আমরা বেঁচে আছি আপনারা এই হাদিস শুনে কিছু চালাক মানুষ আছে বুঝতে পারে ঠিক আছে হুজুর চালাকি করে হয়তো ভাবতে পারে এখন যা ইচ্ছা গুনাহ করে মরার আগে তওবা করে নি বলে প্রশ্ন হলো আপনি যে কখন মরবেন সেটা কি আপনি জানেন নাকি আরো জোরে বলেন এই যে আমি এখানে আসলাম আমি আমার বাসায় ফিরতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই এখানে অথবা রাস্তাঘাটে আমি মারা যেতে পারি আমরা কে কখন কোথায় মারা যাব আমরা জানি না মৃত্যুর খবর যদি আমরা জানতাম আরো বেশি আমরা গুনাহ করতাম এই জন্য মরণের বিষয়টাকে আল্লাহ গোপন রেখেছেন কিছু কিছু বিষয় কিন্তু গোপন করা যেমন লাইলাতুল কদর কোন রাত এটা বলা হয়নি বলা হয়েছে রমজানের শেষ দশকের বেজুর রাত কিন্তু কোন রাত বলা হয় নাই কেন বলেন নাই জানেন যাতে ওই একটা রাতকে তালাশের জন্য আমরা বেশি বেশি ইবাদত করে যেন নিজেরা আমরা লাভবান হতে পারি সুবহানাল্লাহ আমার মৃত্যুর বিষয়টা আল্লাহ গোপন রেখেছেন কেন যাতে করে আমরা ওই মৃত্যুর কথা স্মরণ রেখে শয়তানের গোলামি না করে আল্লাহর গোলামির উপরে অবিচল থাকতে পারি যদি জানানো হতো যে হাসিবুর রহমান 2060 সালে মারা যাবে তাহলে দেখা যেত হাসিবুর রহমান 2059 সাল পর্যন্ত শয়তানের গোলামি করত আর ওই শেষ বছর তখন তওবা টোবা করে আল্লাহর গোলামি করত যদি আপনাকে বলতো আপনাকে যদি আল্লাহ জানাইতেন যে আপনার মৃত্যু 2050 সালে হবে তখন দেখা যেত 2049 সাল পর্যন্ত আপনি যা মন চায় তাই করে ঠিক আছে কথা এজন্য মৃত্যুর বিষয়টা গোপন রাখা হয়েছে যাতে করে মরণের বিষয়টা মাথায় রাখেন এই যে এত জায়গা জমি লুটপাট করেন জায়গা দখল করেন ভাই আপনার জায়গা তো বেশি না আপনার জায়গা 3.5 হাত কয় হাত এর বেশি আপনার জায়গা নাই বেশি গুনাহের পথে হাঁটিয়েন না সঙ্গে সঙ্গে আল্লাহ নারাজ হলে ধ্বংস করে দিতে পারেন কি তো আল্লাহর হক বান্দা নষ্ট করলে তওবা করলে মাপ পাওয়ার সুযোগ আছে কিন্তু আজকে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো দ্বিতীয় যে বিষয়টা বান্দার হক এটা যদি কেউ নষ্ট করে হাক্কুল ইবাদ বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাপ চাইলে হবে এটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা যে সমাজে বাস করি আমরা সামাজিক জীব না আমরা সমাজে বসবাস করি প্রত্যেকটা মানুষ হিসাব করলে দেখা যাবে আল্লাহর হকের চাইতে বান্দার হকের ব্যাপারে বান্দা আরো বেশি গাফিল আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন আপনাকে কিন্তু বান্দার হক নষ্ট করে আপনি যদি কাবা শরীফের দরজার মধ্যে এরকম ঝুইলা ঝুইলাও দোয়া করেন আল্লাহ বলবেন তোর তওবা কবুল হবে না ততক্ষণ বান্দার হক বান্দাকে ফিরাইয়া দিবি না যতক্ষণ কিংবা বান্দার কাছ থেকে মাফ চাইয়া নিবি না যতক্ষণ তাহলে বান্দার হকের ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই এই যে আমরা সবাই মুসলমান এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক আছে এই হকগুলো আদায় করতে হবে হকগুলো জানতে হবে চলেন আমরা সংক্ষেপে জেনে নিই একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানের ক্ষতি করবে না তার উপর কোনো জুলুম করবে না তার উপর কোনো অন্যায় করবে না তাকে কোনো প্রকার কষ্ট দিবে না একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে গালি দেয় তাহলে সেটা সে তার ভাইয়ের হকের মাধ্যমে নষ্ট করে ফেলল নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলমানকে গালি গালাজ করা এটা হলো ফাসিকি কাজ আর অন্যায় ভাবে হত্যা করা হলো কুফ
কুফরি কাজ সুতরাং আপনি যদি কোনো মানুষকে গালিগালাজ করেন পাপের গায়ে সম্পৃক্ত হয়ে গেলেন একজন মানুষকে গালি দেওয়া মানে হলো তার হক নষ্ট করা আমাদের সমাজে এমন বহু মানুষ আছে মুখের ভাষা এত খারাপ কথা বলার আগে গালিগালাজ মুখ থেকে বের হয় আসে না নাই খবরদার মানুষকে গালিগালাজ করবেন না উপরের দিকে থুতু মারলে যেমন নিজের উপরে পড়ে ঠিক তেমনি আপনি যখন অন্য মানুষকে গালি দেন এই গুনাহটা কিন্তু আপনার দিকে ফিরে এজন্য খবরদার মানুষকে গালিগালাজ করবেন না আমাদের মধ্যে অনেকের স্বভাব আছে আমরা মানুষের নাম বিকৃত করে রাখি যেমন একজন মানুষের নাম হলো আবুল কালাম আমরা বলি কালাইম্যা একজন ভাইয়ের নাম হলো আব্দুল সালাম কই কি রে সালাইম্যা বাদাইম্যা বলেন তো মানুষের নাম বিকৃত করে এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নাই খবরদার আপনারা হয়তো ভাবছেন হুজুর আমরা এটা ঠাট্টা করে বলি এটা কিন্তু ঠাট্টার চলে বললেও এটা অনেক বড় গুনাহ আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকা আল্লাহ বলেছেন খবরদার কারো নাম তোমরা বিকৃত করে রেখো না বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ঈমান আনার পরে কারো নাম বিকৃত করে ডাকা কাউকে জঘন্য নামে ডাকা এটা হলো ফাসিকে এটা হলো বড় গুনাহ আপনি কাউকে যদি নাম বিকৃত করে ডাকেন আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করে ফেললেন আপনি যদি কোনো মানুষের গীবত করেন চুগলখুরি করেন তার হক আপনি নষ্ট করে ফেললেন আমাদের সমাজে গীবত আর চুগলখুরি আছে না নাই বিশেষ করে এই যে এলাকায় এলাকায় চায়ের দোকান আছে এই চায়ের দোকানগুলোর আমি নাম দিয়েছি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট এখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে আর চা খুরদেরা চা খাইতে আসে এরা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চায়ের কাপে চুমুক দেয় আর এলাকায় কি হইল না হইল এর সমালোচনা তার সমালোচনা এর গীবত তার গীবত করে আছে না নাই বাইরের নিজের চরকায় তেল দেন যার কোনো কাজ নাই এই সকল অকর্মারাই কেবল মানুষকে নিয়ে সমালোচনা করে যাদের কাজ আছে ব্যস্ত মানুষ মানুষকে নিয়ে মাথা গামানোর তার কোনো সময়ই নিজের কাজে মন দেন গীবত করবেন না চুগলখুরি করবেন না গীবত যদি করেন চুগলখুরি যদি করেন এগুলোর কারণে আপনার ভাইয়ের হক আপনি নষ্ট করে ফেললেন আমি আগে পয়েন্টগুলো বলি এরপরে আমি ফিনিশিং দিব সুন্দর করে আমরা বাহিরে তো মানুষের হক যেমন নষ্ট করি আমরা এখন এমন জালিম হয়েছি আমরা নিজেদের ঘরেও নিজেদের ঘরের মানুষদের উপর আমরা জুলুম করে বসি যেমন আমি হাজবেন্ড আমি স্বামী কিন্তু আমার স্ত্রীর যথাযথ সকল হক আমি আদায় করি না আমার স্ত্রীর সাথে আমি সুন্দর করে কথা বলি না আমার স্ত্রীকে আমি সময় দেই না আমার স্ত্রীর চাওয়া পাওয়াকে আমি মূল্যায়ন করি না যদি আপনার স্ত্রীর হক আপনি আদায় না করেন তার সাথে যদি সুন্দর করে কথা না বলেন আপনি আপনার নিজের বউয়ের উপরে জুলুম করে বসলেন আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্ন বিল মারুফ তোমরা তোমাদের বিবিদের সাথে সুন্দর আচরণ করো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো একটা ফ্যামিলিতে স্ত্রীর অবদানও কিন্তু অনেক বেশি কত বেশি যদি বুঝতে চান মাঝে মাঝে কিচেনে ঢুকে তারপরে আপনি পেঁয়াজ কাটা আরম্ভ করিলেন বুঝবেন নারীদের কষ্ট নারীরা যে রান্না বান্না করেন নারীরা যে ঘরের সকল কাজ করেন এক দুই দিন আপনি একটু কইরা দেখেন আপনি তো ভাবেন না আমি নবাবজাদা নসরুল্লাহ আমি তো সব কিছু করি আমারে বেশি কষ্ট একটা ফ্যামিলিতে একজন নারীর যে কি পরিমাণ স্যাক্রিফাইস আছে কি পরিমাণ ত্যাগ আছে এটা বুঝতে হলে আপনি এক দুদিন কইরা দেখেন তারপরে আপনি টের পাবেন ঠিক কি না অনেকে আছে তার নিজের বউয়ের সাথে দাসীর মতো বান্দির মতো আচরণ করে বিবির সাথে হাসি মুখে কথা বলে না বউকে সময় দেয় না বিয়ে করার পরে প্রথম দুই তিন বছর খুব মিষ্টি মিষ্টি কথা বলে খুব সময় দেয় এরপরে দেখা যায় বউয়ের সাথে দাসীর মতো বান্দির মতো আচরণ করে মাঝে মাঝে বউ পিটায় বউ পিটানো এগুলো কি নবীদের সুন্নতি কাজ কথা কন না কেন আপনারা অনেক বাড়িতে বউ পিটায় যারা বউ পিটায় এরা কিন্তু ভালো মানুষ না সভ্য মানুষ না অনেকে বউ পিটায় তাদের বউরা গিয়ে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবদের কাছে এলাকার মুরব্বীদের কাছে থানায় গিয়ে প্রশাসনের কাছে গিয়ে বিচার দেয় এই রকম দাম্পত্য কলহ পরিবারের মধ্যে পারিবারিক কলহ আমাদের জন্য বেড়েই চলছে আপনি আপনার স্ত্রীর হক আদায় করেন স্ত্রীর হক যদি নষ্ট করেন এটা আপনাকে জাহান্নামে বানায় দিতে পারে কথা বলার সময় সুন্দর করে কথা বলেন বিবিকে মূল্যায়ন করেন
বউয়ের সাথে হাসি মুখে কথা বলে নেকি সাথে খাবার খান মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান মাঝে মাঝে আপনার বউকে আপনি গিফট করবেন সময় দিবেন আল্লাহর নবীর জীবনী কেমন ছিল শুনেন নবীজির জীবনী ভালো করে পড়বেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে নবীজি চাঁদনি রাতে খেলা করেছেন তাকে সময় দিয়েছেন এমন কি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি আর নবীজি একই গ্লাসে পানি পান করতাম একই প্লেটে খাবার খেতাম স্বামী আর স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের সম্পর্ক বাড়ানোর জন্য ভালোবাসা বৃদ্ধির জন্য নবীজির এই সুন্নতগুলো দাম্পত্য জীবনে অ্যাপ্লাই করার দরকার আছে না নাই এজন্য ভাবির সাথে এক প্লেটে খাবার খাবেন এক গ্লাসে পানি পান করবেন ভাবিকে মূল্যায়ন করবেন সম্মান করবেন যারা নিজের বউকে সময় দেয় না বউয়ের সাথে ভালো আচরণ করেন এদের চেহারা দেখলেই বোঝা যায় কারণ বউয়ের সাথে বেশি তিরিং বিরিং কইরেন না নইলে তরকারিতে লবণ কম হবে তরকারি মজা হবে না খাবার দাবার ভালো খাবার দাবারের অভাবে চেহারার উপর তার কুপ্রভাব পড়বে যাদের বউ ভালো এদের চেহারা দেখলে কিন্তু বোঝা যায় কারণ বউ খুব আদর করে খাওয়ায় এদের গেটআপ সেটআপ দেখলে বোঝা যায় কারণ বউ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তার গেটআপ সেটআপ তার স্ট্রাকচার সবকিছু খাবার দাবার থেকে নিয়ে শুরু করে সবকিছুতে বউ তাকে কেয়ার করে আর যারা নেককার স্ত্রী পেয়েছে ভালো দিনদার স্ত্রী পেয়েছে এদের কিন্তু কপাল খুলে গিয়েছে শুনেন নবীজির হাদিস এটা নবীজি বলেছেন মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা সাতরি দীনি আল্লাহর নবী বলেছেন আল্লাহ যাকে দয়া করে একজন নেককার দিনদার স্ত্রী দান করেছেন আল্লাহ যেন ওই লোকটাকে ইসলামের অর্ধেক নিয়ামত দান করে দিয়েছেন এটা বিবাহিত ভাইরা বুঝবেন যে নেককার স্ত্রী কত আলামত আর অবিবাহিত নেককার স্ত্রী সৌভাগ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর অবিবাহিতরা আফসোস করতেছে হুজুর আমাগত নাই ভাই তোমাদেরও হবে ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ যেন অবিবাহিতদের জীবনে নেককার দিনদার মেয়ে দিনদার স্ত্রী দান করেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যারা বিয়ে শাদি করো নাই ভাই তোমরাও বিয়ের আগে যুবকরা শুধু সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না এই মেয়েটা দিনদার কিনা পাঁচ ওয়াক্ত নামাজি কিনা পর্দা করে কিনা এগুলো দেখে তারপরে দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে হবে তাহলে ঘরের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন যিনি তিনি কে আর যুবকদেরকে বলছি হারাম রিলেশন করবা না গার্লফ্রেন্ড বানাইও না মাদকের ধারে কাছেও যাইও না এই মাদক হলো যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা ভয়াবহ উপাদান মাদকের ধারে কাছেও যাইও না সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারে কাছেও যাইও না যারা কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো মেয়েদের পিছনে ঘুর 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 করো না এখন হলো তোমার পড়াশোনার বয়স পড়াশোনায় মন দাও কেরিয়ার সুন্দর করো বিসিএস এর জন্য প্রস্তুতি নাও এখন থেকেই পড়াশোনা করো স্বপ্ন দেখো দেশের বাহিরে গিয়ে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা এমন স্বপ্ন লালন করে ভালো করে পড়াশোনা করো তোমার কেরিয়ার সুন্দর করো নামাজি হয়ে চরিত্রবান হও তোমার মতো ছেলে কেন মেয়ের পিছনে ঘুরবে তোমার চরিত্র সুন্দর হলে আর কেরিয়ার সমৃদ্ধ হলে দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে জন্য যুবকদেরকে বলছি মেয়েদের পিছনে ঘুরবা না নিজেকে এতটা যোগ্য করে তুলো নিজেকে এতটা সভ্য উন্নত চরিত্রের অধিকারী বানাও যাতে করে তোমার পিছে মানুষ লাইন ধরে পারা যাবে তো ইনশাল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা তাহলে বলছিলাম বান্দার হক নষ্ট করার কথা স্বামী হয়ে স্ত্রীর হক নষ্ট করবেন না আমার মায়েরা বোনেরা এসেছেন বোনদেরকেও বলবো খবরদার আপনার স্বামীর হক নষ্ট করবেন না আপনার স্বামীর প্রতি যত্নবান হন স্বামীকে টেক কেয়ার করুন স্বামীকে ভালোবাসুন স্বামীকে সময় দিন স্বামীর খেদমত করুন আপনাদের জন্য তো জান্নাতে যাওয়া সহজ আল্লাহর নবী বলেছেন নারীরা মাত্র চারটা কাজ করো আল্লাহর নবী বলেছেন চারটা কাজ করো নিরাপদে তোমরা জান্নাতে ঢুকে যেতে পারবা আল্লাহর নবী বলেছেন ইদা সাল্লাত আল মারআতু খামসাহা যখন একজন নারী পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে ওয়া সামাত শাহরাহা রমজান মাসে নিয়মিত রোজা রাখে ওয়া হাফিজাত ফরজাহা তার সতীত্বের হেফাজত করে চার নাম্বার ওয়া আতাআত জাওজাহা আর সে যদি তার স্বামীর আনুগত্য করে আল্লাহ ওই নারীকে কিয়ামতের দিন ডেকে বলবে আমার বান্দি আমার জান্নাতের যে দরজা দিয়ে ঢুকতে মন চায় ওই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতের ভেতরে তুমি দাখিল হয়ে যাও
সুতরাং আমার মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন এবার আসেন যারা বাবা হয়ে গেছেন মা হয়ে গেছেন বাবা মায়ের আর সন্তানের হক নষ্ট সন্তানের হকের ব্যাপারে সচেতন হবেন এখন আমরা শুনেন গুরুত্বপূর্ণ ওয়াজা চলে আসছে আমরা অনেকেই বিভিন্ন জায়গায় আলেমদেরকে বলি হুজুর আব্বা আম্মার খেদমতের ওয়াজ কইরেন আর আমি বলি বাংলাদেশে আব্বা আম্মার খেদমতের ওয়াজ বেশি হয়েছে এখন ওয়াজ হওয়া দরকার প্যারেন্টিং নিয়ে প্যারেন্টিং সিস্টেম নিয়ে যে কিভাবে মা বাবা তার সন্তানকে বড় করবে কিভাবে সন্তানকে মা বাবা গাইড করবে আপনি যদি আপনার সন্তানের হক আদায় না করেন আপনার এই সন্তান কোনোদিনও আপনার খেদমত করবে এক ব্যাকল আপনারা ব্যাকল বুঝেন তো বেকুব আর কি বেকুব এক বেকুব গাছ লাগিয়েছে গাছ লাগানোর পরে এই গাছের গোড়ায় পানিও ঢালে না আবার এটার পরিচর্যাও করে না ঘরের ভিতরে এসে বলতেছে গাছ একটা লাগাইছি দুই বছর পরে তিন বছর পরে ফল পাবো আচ্ছা বলেন তো আপনারা গাছ লাগাইয়া গাছের গোড়ায় পানি না ঢাললে আর গাছের পরিচর্যা না করলে গাছ থেকে কি ফলের আশা করা যাবে গাছ চারা রোপণ করার পরে যেমন গাছের গোড়ায় পানি ঢালতে হয় পরিচর্যা করতে হয় ঠিক তেমনি সন্তান জন্ম দিয়ে এই সন্তানের পেছনে সময় দিতে হয় খাটনি খাইতে হয় এটাকে দিন শেখাইতে হয় এটাকে আদব শেখাতে হয় আখলাক শেখাতে হয় সভ্য করে গড়ে তুলতে হয় এরপরে দেখবেন গাছের গোড়ায় পানি ঢাললে আর পরিচর্যা করলে যেমন গাছ ফল দিবে ঠিক তেমনি সন্তানকে আপনি সঠিক শিক্ষা দিলে দিনী শিক্ষায় শিক্ষিত করলে তাকে সময় দিলে গাইড করলে তার প্রতি আপনি যত্নশীল থাকলে আপনি যদি তার প্রতি মনোযোগী থাকেন তার সব জিনিস খেয়াল করেন আপনি যদি দায়িত্বশীল ভূমিকা নিয়ে সন্তানকে বড় করে তুলতে পারেন ওয়াজ নসিহত লাগবে না এই সুসন্তান তার বাপকে তার মাকে মাথার তাজ বানিয়ে রাখবে আমরা সন্তানের হক আদায় করেছি নিজের বিবেককে প্রশ্ন করেন সন্তানের হক কি এটাও তো আমরা অনেকে জানি না আপনার সন্তানের সুন্দর নাম রাখা আপনার সন্তানকে দিন শিক্ষা দেওয়া এটা তো আপনার প্রথম দায়িত্ব শুনেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম আমি মাদ্রাসায়ও পড়েছি স্কুলেও পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি তো সব জায়গার অভিজ্ঞতা আছে বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করতাম তখন দেখতাম এলএলবিতে পড়ে সিএসসিতে পড়ে ফার্মাসিতে পড়ে এরপরে আপনার ইটিতে পড়ে ত্রিপুরীতে পড়ে কম্পিউটার সায়েন্সে পড়ে বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেদেরকে দেখতাম বিবিএ ডিপার্টমেন্টের ছেলে তাদেরকে দেখতাম এরা যখন কথা বলে ইংরেজিতে খুব সুন্দর কথা বলছে প্রমিত বাংলায় কথা বলতে পারে কিন্তু তারা যখন কোরআন পড়তে যায় দাঁত মুখ ভেঙে যায় একদম শুদ্ধ করে কোরআন পড়তে পারে না বিশ্ববিদ্যালয় জীবনে এরকম বহু ছেলেকে দেখে আফসুস করেছি আর বলেছি অনেককে কোরআন শিখিয়েছি আমি আলহামদুলিল্লাহ অনেককে শিখিয়েছি কিন্তু আফসুস করেছি যে আহারে আমার এই ভাইটা হয়তো আজকে এই জায়গাতে আসতো না যদি ছোটবেলায় তার মার বাপ তাকে স্কুলে পাঠানোর আগে নুরানি মাদ্রাসায় বা মক্তবে পাঠাইয়া অথবা কোনো হুজুর রেখে তাকে যদি আগে কোরআন শিক্ষা দিত তাহলে আমার এই ভাইটা আজকে এই অবস্থার সম্মুখীন এটা কে করেছে এটা তার বাপ করেছে এটা তার মা করেছে এরপরে কুরআন না শিখাইয়া তার ছেলেকে অফিসার বানাইছে এখন ছেলে এটা কুরআন হাদিসের শিক্ষা দীক্ষা তো নাই থাকে খুলনা শহরে যশোর শহরে বাপ মা পড়ে আছে গ্রামের কুঠিরে মা বাপের খোঁজ খবর নেয় না টাকাও দেয় না আসছে মসজিদে অথবা মাহফিলে আইসা হুজুরকে বলে কান্দা কান্দা হুজুর আজ একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন আমাদের পুলা মায়েরা তো খোঁজ খবর নেয় না আপনার মতো বাপের আপনার মতো মায়ের খোঁজ খবর নিবে কেমনে কারণ আপনি তো ছোটবেলায় আপনার সন্তানকে আগে কুরআন শেখান নাই আগে আপনি দিন শেখান নাই আপনারা কোনোদিন শুনছেন কোন হুজুর কোন ইমাম সাহেব মসজিদে একজন ইমাম সাহেবের বেতন কিন্তু খুব বেশি না কিন্তু ওই ইমাম সাহেবও দেখবেন তার বেতনের একটা অংশ আগে তার মা বাপের জন্য রেখে দেয় কেন জানেন সে কুরআন হাদিস পড়েছে আজ পর্যন্ত পত্র পত্রিকায় পড়েছেন বা কোনো নিউজে দেখেছেন কোনো আলেম তার মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে না এমন নিউজ কেউ দেখে নাই কিন্তু এমন নিউজ মানুষ দেখেছে এক ব্যারিস্টার আপা আছে টকশুতে এসে বেশি বেশি কথা বলে তার মা প্রেস কনফারেন্স করে বলেছে তার ওই ব্যারিস্টার মেয়ে নাকি তার মাকে ঘর থেকে বের করে দিয়েছে আপনি যদি ছোটবেলায় আপনাদের বাচ্চাকে কুরআন না শিখাইয়া এটাকে যদি ডাক্তার বানান এটা মানবতাবাদী নয় কসাই ডাক্তার হবে আর ছোটবেলা কুরআন শিখাইয়া ছেলে মেয়েকে ডাক্তার বানান এটা মানবতাবাদী ডাক্তার হবে ছোটবেলায় কুরআন না শিখাইয়া ইঞ্জিনিয়ার বানাবেন এটা রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দেওয়া ইঞ্জিনিয়ার হবে ছোটবেলা কুরআন শিখাইয়া এটাকে ইঞ্জিনিয়ার বানাবেন এটা সৎ যোগ্য দেশপ্রেমিক একজন ইঞ্জিনিয়ার হবে ছোটবেলা কুরআন না শিখাইয়া ব্যারিস্টার বানাবেন অ্যাডভোকেট বানাবেন এইটা দেখা যাবে নিরপরাধীকে অপরাধী বানাই ফেলছে আর অপরাধীকে ফাঁসির জায়গায় নিয়ে গেছে
আর যদি ছোটবেলায় কুরআন শিখান এর মধ্যে বিবেক থাকবে ইনসাফ থাকবে কুরআনের জ্ঞানের কারণে কখনোই মানুষকে জুলুম করার মানুষের উপরে জুলুম করার চেষ্টাও করবে ছোটবেলায় কুরআন শিখায়া পুলিশ বানাবেন আমি আমার এই ক্ষুদ্র জীবনে অনেক পুলিশের ভাইদেরকে দেখেছি আযান হলেই নামাজে যায় ঘুষের ধারে কাছেও নাই আমার নিজের চোখে দেখা বহু পুলিশ আমি দেখেছি গতকালও এক পুলিশের সাথে আমার দেখা হয়েছে খুব ধর্মিক মানুষ এরকম বহু পুলিশ আছে যাদের মা-বাপ তাকে ছোটবেলায় দিন শিখাইয়া পুলিশ বানিয়েছে কোনোদিনও ঘুষ খাবে না আর যে ছোটবেলায় কুরআন টুরান না শিখা পুলিশ হয়ে গেছে ঘুষের টাকার গন্ধ যেদিকে সে ছুটবে ওইদিকে তাহলে বুঝা গেল ছোটবেলায় দিন শিখলে মানুষ কখনো লাইন থেকে বেলাইনে যাওয়ার সুযোগ নাই এজন্য আব্বা আম্মা হিসেবে মা-বাবা হিসেবে আপনারা আপনাদের সন্তানদেরকে সবার আগে কি শিখাবেন Quran teach your children the holy book Quran teach your children the holy book Quran will teach your children everything আপনার সন্তানকে কুরআন শেখান যদি আপনার সন্তানকে আপনি কুরআন শেখাইতে পারেন দেখবেন এই কুরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশাআল্লাহ কুরআন শিখলে কেউ কখনো ছোট হয়ে যায় না দেখেন আমার বহু ফ্রেন্ড আছে আমরা ব্যাচমেট ক্লাসমেট ছিলাম মাদ্রাসায় পড়েছে আমার কয়েকজন ফ্রেন্ড আছে মিনিস্ট্রিতে চাকরি করে কেউ পুলিশ হয়েছে কেউ বা আবার প্রশাসনিক সেক্টরে গিয়েছে ডাক্তারও হয়েছে মাদ্রাসায় পড়লে কেউ তো ঠকে না দিন শিখলে কেউ ঠকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন আপনারা প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট যখন হয় দেখা যায় স্কুল কলেজের ছেলেদেরকে পেছনে ফেলে দিয়ে বারবার প্রতিবার প্রতিবার মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়ে যায় ঠিক কি না অনেকে আছে হুজুর দেখলেই টুপি আর দাড়ি দেখলেই মনে করে এটা আর কি জানে এটা সমাজের নিকৃষ্ট কীট মানে অবমূল্যায়ন করে অবজ্ঞা করে ভাই এটা আপনার মাথার মধ্যে কি যে ঢুকছে আমি জানি না শুনেন কখনো একজন হাফেজ একজন আলেম কোন দিক থেকে ছোট নয় কেন জানেন এই যে 30 পারা কুরআন এটা ঢুকায় রেখে দিয়েছে সিনার ভেতরে কত বড় কিতাব 30 পায়া আপনি তো 30 40টা আয়াত মুখস্থ করে মনে রাখতে পারেন না আর সে 30টা পারা 30 পারা ঢুকায় রেখেছে হাজার হাজার হাদিস মুখস্থ করে ফেলেছে আপনি দুই চারটা ইংরেজির বই পড়া একটু ভড়র ভড়র করে ইংলিশে কথা বলেন আর ভাবেন এরা কি জানে এরা কি জানে এরা কি জানে যে ছেলেরা এত বড় কিতাব মুখস্থ করে ফেলেছে হাজার হাজার হাদিস মুখস্থ করে ফেলেছে ওই আপনার দুই চার পাতা তিন চারটা ইংরেজি বইয়ের কিতাবের পাতা এগুলো চাপাই চুপাই খাইয়া ভেতরে ঢুকাই ফেলতে পারে অবশ্য এখন হুজুরদেরকে নিয়ে মানুষের নেগেটিভ ধারণা দূর হচ্ছে এখনকার স্কলাররা সব দিক থেকে স্মার্ট আপনারা জানেন এখনকার স্কলাররা ভালো ইংরেজি জানেন বিজ্ঞানের ব্যাপারেও তাদের ধারণা আছে সমাজনীতি রাষ্ট্রনীতি রাজনীতি অর্থনীতি সকল দিকের ব্যাপারে ধারণা আছে আগে অনেক মানুষ টকশুতে বসে চিল্লাইতো হ্যাঁ বলতো এই মোল্লাগুলো কি জানে যখন মোল্লারা টকশুতে বসে আরম্ভ করেছে তখন নাস্তিকরা টকশো ছেড়ে পালাতে আরম্ভ করেছে মোল্লার দূর মসজিদ পর্যন্ত না মোল্লারা অনেক পড়াশোনা করে অনেক পড়াশোনা করে কারণ তারা তো কোন দিকে মাইরা খাবে কারে ঠকাইয়া খাবে এই চিন্তা ভাবনা মাথার ভেতরে নাই সবসময় উম্মার চিন্তা নিয়ে ব্যস্ত সবসময় কিতাবের পাতায় ব্যস্ত সবসময় ভালো কাজের দিকে সৎ কাজের দিকে আল্লাহর দিনের কাজের দিকে তারা মনোনিবেশ করেছে পড়াশোনায় আছে এই জন্য সাহায্য আসে কোত্থেকে সাহায্য আসে কোত্থেকে ওখান থেকে সাহায্য না আসলে চলা যাবে সম্মানিত ভাইরা তাহলে বলছিলাম সন্তানদের হক আদায় করুন আমি বলছিলাম বান্দার হকের কথা বলতে বলতে পরিবারে ঢুকেছিলাম বলেছিলাম পরিবারের হক আদায় করেন ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করবেন না এখন তো বহু জায়গায় দেখা যায় ভাই সম্পদের জন্য তার ভাইকে খুন করে ফেলেছে অথবা ভাই তার ভাইকে বড় ভাই ছোট ভাইকে ঘর থেকে বের করে দিয়েছে আসে না নাই এইরকম অভিযোগ আমরা হর হামেশা প্রায় শুনি খবরদার ভাই হয়ে ভাইয়ের উপর জুলুম করবেন না বাপের সম্পত্তি নিজে একাই ভোগ করবেন না এত সম্পদ ভোগ করে খাইয়া কি হবে সম্পদ নিয়ে তো আপনি কবরে যাইতে পারবেন না এই গুণী এলাকার কবরস্থানগুলোর দিকে তাকায় দেখেন কবরস্থানে যারা ঘুমায়া আছে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব কিছু দুনিয়াতে আছে কিন্তু তারা একা একা কবরে চলে গিয়েছে তার মানে ধন সম্পদ মানুষের সাথে যাবে মাঝে মাঝে কবরস্থান ভিজিট কইরেন আর মাঝে মাঝে হসপিটাল ভিজিট করবেন কেন দুইটা কথা বললাম এর ব্যাখ্যাও দেই
কবরস্থানে এইজন্য যাবেন এই যে সম্পদের লোভে পড়ে আপনি হালালও বুঝেন না হারামও বুঝেন না আপনি ভালোও বুঝেন না মন্দও বুঝেন না গিয়ে দেখেন ভাই কবরস্থানে থাকা মানুষগুলো তাদের বিরাট বিরাট অট্টালিকা টাকা পয়সা সব দুনিয়ায় রেখে দিয়ে কবরে একা ঘুমায় আছে এই সম্পদ নিয়ে কবরে যেতে পারবেন না হালাল হারাম বুঝেন সত্য মিথ্যা বুঝেন বুঝে আপনি সত্য গ্রহণ করেন হালাল গ্রহণ করেন তাহলে কবরে যাওয়ার সময় একা যাবেন না আমলের একটা পাহাড় নিয়ে কবরে যাবেন ঠিক কি না আর হসপিটাল ভিজিটের কথা কেন বলেছি কিছু মানুষ আছে সম্পদ মানে বরকত একটা কথা আছে না বরকতটা এদের জীবনে আর সন্তুষ্টি নাই স্যাটিসফ্যাকশন যেটাকে আমরা বলি স্যাটিসফ্যাকশন নাই তার আছে কয় না আরো লাগবে আছে তারপরেও বলে আরো লাগবে মাঝে মাঝে আইসিইউতে ঢুকবেন মাঝে মাঝে আমি নিজেও কিন্তু হসপিটালে যাই যখন আমি বুঝি যে আমার মধ্যে একটু পরহেজগারিতে এখন বিল্ড আপ করা দরকার হসপিটালে ছুটে যাই এমনি যাই হসপিটালে গেলে দেখবেন আহারে কত মানুষ তো দেখি এখানে কাতরাইতেছে চিৎকার করছে আইসিইউতে আবার কত মানুষ মৃত্যুর জন্য অপেক্ষা করছে আর তার স্বজনরা গিয়ে টাকার বান্ডিল রেখে বলতেছে ডাক্তার সাহেব টাকা আছে টাকা আছে টাকা কত লাগবে বলেন রুগী বাঁচান দেখেন কত মানুষ অন্যায় পথে টাকা কামাইয়া এরপরে মরণের জন্য অপেক্ষা করে বলতেছে টাকা লাগবে টাকা নেন তাও জীবন বাঁচান তাহলে বুঝা গেল এই টাকা পয়সা কোনো কিছুই আপনার কাজে লাগবে না যদি নিজেকে আপনি সৎ পথে হালাল পথে আল্লাহর পথে রাখতে না পারেন ঠিক কি না আর হালাল রুজি তো হলো ইবাদত কবুলের সবচেয়ে বড় শর্ত এটা বড় ওয়াজ আপনি যদি নামাজ পড়েন হজ করেন যাকাত দেন আর অন্যদিকে যে টাকা দিয়ে হজে গেছেন এটা যদি হারাম পয়সায় উপার্জন হয় হারাম পথে উপার্জন হয় আপনি গিয়ে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك হারাম পথে টাকা কামাইয়া বেটা গিয়ে বলে লাব্বাইক আল্লাহ আমি হাজির আল্লাহ তখন জবাব দেন তোর মতো হারাম খুরের উপস্থিতি আমি আল্লাহ গ্রহণই করলাম বেটা হারাম খাইয়া মসজিদে গিয়ে তুমি টুকুর টুকুর করে সাজদা দাও গিয়ে বলো আল্লাহ আমি নামাজে আসছি আল্লাহ বলেন মসজিদ থেকে বের হও বের হয়ে আগে তোর বডিটাকে হালাল বানা কারণ হারাম পথে টাকা কামাইয়া কামাইয়া বডিটারে তো হারাম বানাই ফেলছো এই হারাম বডির ইবাদত দোয়া নামাজ হজ জাকাত কিচ্ছু আল্লাহ কবুল করবেন না ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল পথে রুজি করা হালাল পথে উপার্জন খাওয়া হালাল পথে খাবার খাওয়া হালাল খাবার গ্রহণ করা ঠিক কি না যেন সিদ্ধান্ত নেন যে হারামের ধারে কাছেও যাবেন না কারণ হারামের মধ্যে কোনো আরামও পাওয়া যায় না শুনেন হারামে যে আরাম পাওয়া যায় না কিছু দৃষ্টান্ত আপনাদেরকে দেখায় কিছু মানুষ আছে এরা অন্যায় পথে টাকা কামায় দুর্নীতি করে ঘুষ খায় গিয়া দেখেন এই যে ঘুষ খাইয়া সুদ খাইয়া অন্যায় করে যে টাকা কামাইছে এটা তার কাছে নাই রাখতে পারতেছে না বরকত নাই টাকা একদিকে আনছে অন্যদিকে আল্লাহ তারে তার ভিতরে এমন বড় রোগ দিয়েছেন এই রোগের চিকিৎসা দেশেও হয় না যে টাকাগুলো অন্যায় পথে কামায় ওগুলো আবার বাতাসের মতো উড়াইয়া বিদেশের হসপিটালে দিয়ে আসা লাগে টাকা অন্যায় পথে কামাইতেছে তো মানুষের উপর জুলুম করে কামায় তার বউ অসুস্থ তার ছেলে মেয়ে অসুস্থ তার ছেলে মেয়ে প্রতিবন্ধী হবে অর্থাৎ হারামের মধ্যে বান্দা কোনোদিনও আরাম পাবে তারে আল্লাহ কোন না কোন দিকে বিপদে ফেলে রাখবেন খবরদার খবরদার সাবধান সাবধান অন্যায় করে দুর্নীতি করে ঘুষ খেয়ে লুটপাট করে জুলুম করে টাকা কামাবেন না এই টাকায় কোনোদিনও আরাম পাবেন না পাবেন না পাবেন না চ্যালেঞ্জ করে বলে গেল হালাল পথে অল্প পয়সা কামান অল্প সুবহানাল্লাহ দেখবেন অল্প পয়সা কামাইছেন তো সারা মাসে খরচ কইরা দেখে নেবে কিছু টাকা আর অবশিষ্ট আছে তার মানে বরকত দিয়েছেন কি আপনারা বলবেন হুজুর এটা থাকবে কেন থাকবে যে কেমনে আপনি নিজেও বুঝবেন না হয়তো আপনি চাকরি করেন সৎ পথে আছেন এমনও দেখা যাবে যে আপনার বেতন হঠাৎ করে বেড়ে গেছে দেখা যাবে এমন কেউ আছে যে আপনার জন্য বিরাট হাদিয়া নিয়ে আসবে কথা বলেন এরকম আছে না নাই আচ্ছা আপনি হালাল পথে চলেন সৎ পথে চলেন শুনেন রিজিক রিজিকের টেনশন আপনি করেন না রিজিকের টেনশন তিনি করছেন যিনি আপনাকে বানাইছেন আর প্রত্যেকটা মানুষ রিজিক নিয়েই জন্মায় সকালবেলা যে আপনারা আকাশে পাখি উঠতে দেখেন না এই পাখিকে কি আপনারা খাবার দেন না সকালবেলা একটা পাখি তার খাঁচা থেকে বের হয়
খাঁচা থেকে বের হইয়া ওই আকাশের মধ্যে ডানা ঝাপটাইয়া ঝাপটাইয়া উঠতে থাকে। ওই পাখিটা জানে না যে কোথায় গিয়ে সে খাবার পাবে, কিন্তু সন্ধ্যাবেলা যখন ওই পাখিটা তার বাসায় আসে খাঁচায় আসে তখন তার পেট ভরাইয়া ঠিকই তারে বাসায় ফিরাইয়া দেন তিনি। এইজন্য নবীজির একটা হাদিস আমার মনে পড়ে গেল, নবীজি বলেছেন তোমরা যদি হালাল পথে চলো, তোমরা যদি সৎ পথে চলো আর আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, দেখো না আকাশের পাখিকে আল্লাহ যেমন রিজিক দেন আল্লাহ তোমাকেও তেমনি রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা হালাল পথে চলবো, হারামের ধারে কাছেও যাব না, সবাই রাজি আছেন তো? এই যে এরকম বান্দার হক নষ্ট করেন যদি আপনি, আমার কথা শুনতে শুনতে আপনারা কথা চলতেছে কিন্তু আল্লাহর হক আর বান্দার হক নেই, তো বান্দার হক যদি আপনি নষ্ট করেন, বান্দার হক নষ্ট করার পরে আপনি যদি তৌবা করেন এই তৌবা কবুল হবে না ততক্ষণ বান্দার হক বান্দাকে ফিরাইয়া দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছ থেকে মাফ চাইবেন না যতক্ষণ। বান্দার হক কি? আরেকজনের জায়গা জমি দখল করছেন, লুটপাট করছেন, তার দোকান দখল করে ফেলেছেন, একজন মানুষের উপরে মিথ্যা মামলা দিয়ে খাঁচায় ঢুকিয়ে রেখেছেন, তাকে তার পরিবার থেকে বঞ্চিত করেছেন, তার উপর হয়রানি করেছেন, আপনি তার উপর জুলুম করেছেন, এই সবই হলো বান্দার হক নষ্ট করার নামান্তর। আসেন এবার বান্দার হক নষ্ট করলে কি হবে আমরা এর পরিণাম জেনে নিই। আল্লাহর নবী বলেছেন খবরদার বান্দার হকের ব্যাপারে সচেতন হও, বান্দার হক নষ্ট করলে আখিরাতে তো শাস্তি হবে, দুনিয়া থেকেই আল্লাহ শাস্তি শুরু করে দিবেন। আর আখিরাতের শাস্তির কথাটা আগে বলি, একটা সুন্দর হাদিস একটা সুন্দর ঘটনা বলবো, আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? ঘটনাটা কি আমি বলবো? এই ঘটনাটা আমি হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহর নবী একদিন সাহাবিদেরকে বললেন, আচ্ছা সাহাবিরা আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব সবচাইতে অসহায় কে? এই প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি যে বলেন তো আমাদের মধ্যে অসহায় কে, আমি জানি হয়তো বেশিরভাগ এই জবাব দিবে, হুজুর যাদের ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই এরা হলো অসহায়। তো সাহাবিদেরকে যখন নবীজি বললেন তোমরা বলো তো উম্মতের মধ্যে সবচাইতে অসহায় কে, যখন সাহাবিরা বললেন ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা, অগ নবী আমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যার টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছু নাই। নবীজি বললেন না, উত্তর ভুল। উত্তর কি শুনতেছেন তো আপনারা? শোনেন আজকের পুরা ওয়াজ মনে রাখতে না পারলো প্লিজ এই হাদিসটা নিয়ে বাড়িতে যান, লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন সফল ইনশা, একটা হাদিস বুঝলে সব কিছু বোঝা হয়ে যাবে। নবীজি বললেন না, সাহাবিরা উত্তর ভুল দিয়েছে। সাহাবিরা বললেন তাহলে সঠিক উত্তর কি? নবীজি আপনি বুঝাই দেন কে অসহায়। নবীজি তখন বললেন শোনো আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি, এই যে চাচা যান বসেন বাবা এই হাদিসটা শোনেন বসেন বসেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় নামাজ রোজা হজ যাকাত সমস্ত ইবাদত পালন করে নেকির বিরাট একটা খাতা নিয়ে হাজির হয়ে এরপরে মুহূর্তেই কিয়ামতের মাঠে তার আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তারপরে তার আমলের খাতা শূন্য হয়ে গিয়ে জাহান্নামে যাবে, যে আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সে। কেমন কথা আবার? নামাজি রোজাদার হজ করেছে জাকাত দিয়েছে সব ভালো কাজ কইরা নেকি আর নেকি, এই যে আমার হাতে একটা পুস্তার এখানে কি আছে লেখা মনে করেন তার সব আমল লেখা, নবীজি বলছেন সে কিয়ামতের মাঠে উঠার পরে মুহূর্তেই তার আমলের খাতা কি হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, অসহায় হবে শেষ। সাহাবিরা বুঝলেন না ব্যাপারটা, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝি নাই আমাদেরকে বুঝায় দেন কেন তার এত আমল নিঃশেষ হয়ে যাবে। নবীজি তখন বললেন এই লোকটা তার নেকি নিয়ে যখন হাজির হবে সে তো ভাববে আমার এত নেক আমল আমি তো জান্নাতি, আল্লাহ বলবেন তারে আটকাও, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই লোকটা দুনিয়ায় যাদের হক নষ্ট করেছিল সমস্ত ক্ষতিগ্রস্ত লোকদেরকে ডেকে আনো, এবার ডেকে আনা হবে তাদেরকে যার জায়গা জমি আপনি দখল করছেন, এবার ডেকে আনা হবে তাদেরকে আপনি যে আপনার সন্তানের হক নষ্ট করেছেন, এবার ডেকে আনা হবে তাদেরকে আপনি যাদের উপর জুলুম করেছেন, এবার ডেকে আনা হবে তাদেরকে আপনি যাদেরকে অন্যায়ভাবে যাদের উপর জুলুম করেছেন, এক কথায় সকল ক্ষতিগ্রস্ত লোকদেরকে ডেকে আনা হবে। আপনাদের এলাকায় একটা ঝগড়া জাতি মারামারি হইলে এলাকার মুরব্বীরা এসে যখন বিচার করবেন বিচারের সময় মনে করেন এক পক্ষ আরেক পক্ষের মাথা ফাটাই দিছে, সে যশোরে গিয়ে চিকিৎসা নিয়েছে বিচারের সময়
মুরব্বীরা বলবেন ঠিক আছে সে চিকিৎসা নিয়ে এসে ক্ষতিপূরণ দাও টাকা পয়সা দাও আর কোনো ক্ষতি করলে ক্ষতিপূরণ দাও আল্লাহ বিচার করবেন কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত লোকদেরকে বললেন বলবেন তোমাদেরকে যে এই লোকটা জুলুম করেছে তোমাদের হক নষ্ট করেছে তোমরা কি ক্ষতিপূরণ চাও বলেন তো ক্ষতিপূরণ হিসেবে কিয়ামতের দিন কেউ কি টাকা পয়সা বা সম্পদ চাইবে কিয়ামতের দিন সবার বাঁচার জন্য কি দরকার নেকাম তখন এই ক্ষতিগ্রস্ত লোকেরা বলবে আল্লাহ এ তো আমাদের হক নষ্ট করেছে আপনি এক কাজ করেন আপনি তার আমলের খাতা থেকে নেকি আমাদেরকে ক্ষতিপূরণ হিসাবে দেন তখন আপনি পাঁচ ওয়াক্তের নামাজ নামাজও পড়েন আপনি তাহাজ্জুদও পড়েন দান সদকাও করেন অন্যদিকে মানুষের উপরে অন্যায় করেছেন মিয়া তোমার নামাজ রোজার সব সওয়াব সে নিয়ে যান কি হবে আল্লাহ বলবেন ঠিক আছে এর নেকি থেকে ওই ক্ষতিগ্রস্ত লোকদেরকে দেওয়া আরম্ভ করুন তার নেকির খাতা থেকে নেক আমল বণ্টন করতে 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 তার নেকির খাতার নেকি শেষ পাওনাদারের লাইন এখনো বলেন পাওনাদারের লাইন এখনো বাকি আছে আল্লাহ নবী বলছেন এই রকম বান্দার হক মানুষের হক নষ্ট করে কিয়ামতের দিন নিজেদের নেকি অন্যকে দিয়ে দিয়ে আমল শূন্য হয়ে জাহান্নামি হবে যে গোটা উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় হলো সে ওই অসহায়ের কাতারে আমি আপনি আমরা কি শামিল হতে চাই আরো জোরে বলেন শামিল হতে চাই এই হাদিসি ওয়াজের জন্য যথেষ্ট যান যাদের জায়গা জমি দখল করছেন দলিল বুঝায় দেন যাদের হক নষ্ট করেছেন ফিরায় দেন যাদের নামে মিথ্যা মামলা দিয়েছেন তুলে দেন যাদের হক নষ্ট করেছেন ফিরায় দেন বাবা মায়ের হক নষ্ট করেছেন পা ধুইরা মাফ চান এক কথায় মানুষের যত হক নষ্ট করেছেন মানুষের হক মানুষের কাছে ফিরিয়ে দেন নইলে হাজির ঘরের হাজি একশো বার হজ কইরা মরলেও মানুষের হক নষ্ট করার কারণে জাহান্নামের আগুনে পুড়বে আসুন আল্লাহর হক আর বান্দার হকের ব্যাপারে সচেতন হই আল্লাহর প্রথম হক হলো আল্লাহকে সাজদা দেওয়া আল্লাহকে কি দেওয়া আজান হলে মসজিদ বা নামাজের বাহিরে থাকবেন না এক ওয়াক্ত নামাজও কাজা করবেন না রাজি আছেন তো সবাই আজকে থেকে নামাজ ছাড়বো না কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো মাশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন শুনেন আজকে যে আয়োজনটা করেছে আমি এই গুণী ব্লাড ব্যাংকের কর্মসূচি শুনে রীতিমতো অবাক হয়েছি তারা শত শত মানুষকে ব্লাড দিয়েছে রক্ত মানুষের জন্য কত দরকারি কত প্রয়োজনীয় জিনিস আপনারা জানেন এই রক্তদান কর্মসূচি ছাড়াও আমার এই যুবক ভাইয়েরা তারা সমাজের দুস্থ অসহায় গরিব দুঃখীদের কাজে সবসময় সহযোগিতা করে নবীজির একটা হাদিস হলো যে ব্যক্তি মানুষের যে ব্যক্তি মানুষের কোনো দুঃখ দুর্দশা লাঘব করে দিবে কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ সুতরাং যারা মানুষের কল্যাণে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ায় আমি আপনি আমরা সবাইও আমাদের ভাইদের সাথে এই মহান কাজে সামিল হওয়ার দরকার আছে তো